প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রশ্নপত্র ফাঁসের পৃথক নয়টি মামলার নয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালত রাজশাহী কক্সবাজার রুটে নভয়ারে দুজনে যাওয়া আসার টিকিট কিনলে চার দিন হোটেলে থাকা ফ্রি সরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় অনিয়মের প্রতিবাদের রাবি শিক্ষকের অনশন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রশ্নপত্র ফাঁসের পৃথক নয়টি মামলার আটটিতে নয় জনের সর্বোচ্চ সাত বছর সহ বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেছে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালত সোমবার দুপুরে আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউর রহমান এ আদেশ দেন সাজাপ্রাপ্ত নয় জনের মধ্যে একজন পলাতক রয়েছে সাইবার ট্রাইব্যুনালের পিপি ইসমতারা জানান গত দুই হাজার আঠারো থেকে দুই হাজার একুশ সালে করোনাকালীন সময়ে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় এসএসসি সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিভিন্ন থানায় মামলা হয় সকল সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার ওই সকল মামলার মধ্যে থেকে নয়টি মামলার রায় ঘোষণা করা হয় যার মধ্যে একটি মামলায় আসামিরা খালাস পেয়েছে অন্য আটটি মামলার দশ জন আসামিদের মধ্যে নয় জনের সাত বছর সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড এবং একজনকে খালাস প্রদান করেন বিচারক পিপি ইসমতারা বলেন সাজাপ্রাপ্ত আসামিদের সকলে শিক্ষিত তরুণ তারা মেধাকে সুপথে ব্যবহার না করে প্রশ্নপত্র ফাঁসের মতো জঘন্য কাজে ব্যবহার করেছে আদালতের এই রায়ের মধ্য দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন ডিজিটাল নিরাপত্তা আইন আদালতে মোট দশটা মামলার মধ্যে নয়টা মামলায় রায় হয়েছে তার মধ্যে একটা মামলায় খালাস হয়েছে এবং বিভিন্ন মেয়াদে সাত বছরের জেল থেকে শুরু করে দুই বছর তিন বছর এক বছর বিভিন্ন মেয়াদে আসামিদের সাজা হয়েছে এই আসামিরা সকলেই শিক্ষিত এবং তারা লেখাপড়ায় ছাত্র এবং তারা এই প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা ডিভাইস যেমন তাদের হাতের মুঠোয় তেমনিভাবে তারা একটা চক্রের সাথে জড়িত সাজাটা হওয়াটা একটা দৃষ্টান্ত হলো এবং এর পরিপ্রেক্ষিতে মানুষ ছেলেমেয়েরা বুঝতে পারবে শুধু প্রশ্নপত্র আশায় থাকলে হবে না লেখাপড়া করতে হবে এবং যারাই চক্রের সাথে জড়িত তারাও সাবধান হয়ে যাবে যে এই ডিজিটালের মাধ্যমে এই ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র বিক্রি থেকে তারাও বিরত থাকবে রাজশাহী কক্সবাজার রুটে আগামী সতেরোই নভেম্বর থেকে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান নভয়ার ভ্রমণ পিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাত চার দিনের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি মাত্র দুজনে যাওয়া আসার টিকিট কিনলেই মিলবে এই সুবিধা এরই মধ্যে কক্সবাজারের সাতটি হোটেলের সাথে চুক্তি করেছে নভোয়ার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে রাজশাহী থেকে কক্সবাজার রুটে এই ফ্লাইট চালু হচ্ছে গত ছাব্বিশ অক্টোবর নগর ভবনে নভোয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে রাশিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় নভোয়ারের রাজশাহী সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী জানান ভ্রমণ পিপাসুদের এ সুবিধা দিতে নভোয়ার কক্সবাজারের সাতটি হোটেলের সাথে চুক্তি করেছে হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল দি কক্স টুডে সিগাল হোটেল লং বিস হোটেল নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট উইন্ডি ট্যারাস হোটেল গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সি প্যালেস সরাসরি ফ্লাইটটি রাজশাহী থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ছেড়ে কক্সবাজারে দুপুর বারোটায় পৌঁছাবে কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে রবিবার বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে রাজশাহীতে বিকেল পাঁচটা পাঁচ মিনিটে পৌঁছাবে এ রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলাসহ সারাদেশে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় অনিয়ম অবহেলা ও রোগী স্বজনদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে অনশন করেছেন রাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান সোমবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে দিনব্যাপী এই অনশন শুরু করেন তিনি বিকেল পাঁচটা পর্যন্ত চলে তার এই অনশন এ সময় তিনি রামেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বর্বরচিত হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি বলেন দেশের সরকারি হাসপাতালে অসহায় অবস্থায় মানুষ চিকিৎসা নিতে যায় কিন্তু এখানে রোগী ও স্বজনরা চিকিৎসার নামে বিভিন্নভাবে অনিয়ম অবহেলা ও অশোভন আচরণের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন তাই দ্রুত এসব জায়গায় সরকারের সজাগ দৃষ্টি দিতে হবে এবং এসব কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজশাহী মহানগরের উদ্যোগে পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে এ উপলক্ষে সোমবার বিকেলে নগরীর গণকপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে সংক্ষিপ্ত আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় এতে সভাপতিত্ব করেন মহানগর জাসদ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলি সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসুদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মজিবুর হক বহু বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক রকনুজ্জামান রোকন ও তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামে নেতৃবৃন্দ বলেন উনিশশো সালের একত্রিশে অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রতিষ্ঠা লাভের মাধ্যমে নেতৃবৃন্দ বলেন উনিশশো বাহাত্তর সালের একত্রিশে অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসোদ প্রতিষ্ঠালাভের পর থেকে সমাজতন্ত্রের পতাকা হাতে বৈষম্য ও দুর্নীতির অবসানে লড়াই করছে এ সময় তারা পাকিস্তান পন্থার রাজনীতি ও বিএনপি জামাত রাজাকারদের অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা রহমান জেলা সভাপতি সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মহানগর সহসভাপতি রহমান সন্দেশ ইসলাম মিমুল সহ অন্যান্যরা নোয়াখালী সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে রবিবার দিবাগত রাতে উপজেলার সাতনং মোহাম্মদপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের মুন্সিবাড়ির দরজা সংলগ্ন একটি ছোপ থেকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্রগুলি উদ্ধার করা হয় উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি ডামদা পাঁচটি লোহার রড পাঁচটি স্টিলের পাইপ তিনটি চাপাতি দশটি কাঠের লাঠি একটি ছোড়া ও একটি হক সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশের নিয়মিত টহলের সময় একদল কিশোর গ্যাং সদস্যকে পুলিশ চ্যালেঞ্জ করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায় পরে ওই বস্তা তল্লাশি করে দেশীয় অস্ত্রগুলি উদ্ধার করে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে নোয়াখালীর সোনাইমুড়িতে এনআরবি ব্যাংকের ব্যাংকের বাহাত্তরতম শাখা শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান খন্দকার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাইমুড়ি পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ হারুনর রশিদ ব্যাংকের হেড অব রিটেল অলি আহাদ চৌধুরী সোনাইমুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মমিনুল ইসলাম বাকের বাজার বণিক সমিতির সভাপতি মাহফুজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিবর্গ বাজারের ব্যবসায়ী ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ